अल्लाह रब्बुल आलमीन कुरान मजीदेर मध्ये बोलछेन कैफा तकफुरूना बिल्लाहि वा कुंतुम अमवातन फअहयाकुम सुम्मा युमीतुकुम सुम्मा युहयीकुम सुम्मा इलैहि तुरजाऊन। মৃত্যু তোমাদেরকে জীবিত করা হয়েছে, আবার তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, আবার তোমাদেরকে জীবিত করা হবে, আবার তোমাদেরকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। এই যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা শব্দটি বার 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 নিয়ে আসছে, এর কারণ জানেন? এই এর কারণ হচ্ছে যে সুম্মা মানে আবার, আমরা আবার কথাটা কখন ব্যবহার করি? যখন এর পূর্বে কোনো কাজ হয়ে থাকে আবার ওটা আবার দোহানো হয় তখন বলা হয় আবার। আমাদের বাড়িতে ছেলে মেয়েরা যদি বদমাশি করে কিংবা বদমাশি যদি করে তাহলে আমরা কি বলি? একবার বারণ করি, তারপরে আবার করে তখন আমরা কি বলি? আবার করছো মানে মানে কি আবার করে না বলা মানে হচ্ছে যে কি হয়েছে? আবার মানে হচ্ছে যে তুমি আবার করছো, এখানে সুম্মা মানে হচ্ছে আবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করতে পারা? কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে আসলে মৃত্যু। তাহলে কুরআন বলছে মানুষ জন্মের পূর্বে মৃত্যু ছিল অর্থাৎ মরা। বিজ্ঞান প্রমাণ করে মানুষ জন্মের পূর্বে ছিল, বিজ্ঞান প্রমাণিত করে যে মানুষ মৃত ছিল। আল্লাহ বলছেন ফাহিয়াকুম, তোমাদেরকে আমি জীবিত করেছি, ইউমিতুকুম আবার তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, সুম্মা ইউহয়িকুম আবার তোমাদেরকে জীবিত করা হবে, সুম্মা ইলাইহি তুরজাউন আবার তোমাদেরকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। তাহলে বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আবার তোমাদেরকে ফিরে যেতে হবে। তাহলে এই আয়াত থেকে বোঝা যায়, যে আমরা এই পৃথিবীর মানুষ নয়। তাহলে আমরা এসেছি কোথায়? আমরা এই দুনিয়াতে কখন এলাম এবং আমরা আবার, আমরা আল্লাহ বলছেন যে আবার সুম্মা ইলাইহি তুরজাউন আবার তোমাদেরকে ফিরে যেতে হবে। এই কথাটির অর্থ কি? এই কথাটির অর্থ হচ্ছে আমি যেমন বাড়ি থেকে এসেছি আবার আমাকে বাড়ি যেতে হবে, অর্থাৎ এখানে আমার বাড়ি নয়, এই জন্য আমাকে কি করতে হবে? আবার বাড়ি থেকে এসেছি আবার আমাকে কি করতে হবে? বাড়ি যেতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা ইলাইহি তুরজাউন আবার তোমাদেরকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। তাহলে বন্ধুরে আমার, তাহলে আমরা এই দুনিয়ার মাঝে এসেছি, আমরা পথিক হিসাবে এসেছি, মুসাফির হিসাবে এসেছি, আমাদের এই দুনিয়াটা
আসল জায়গা নাই, তোমাদেরকে আবার ফিরে যেতে হবে। তাহলে আমি আপনার ইতিহাসের পাতা খুলে দেখি, ইতিহাসের পাতা খুলে দেখবেন মানুষ নামে প্রাণীটা কোথা থেকে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে তৈরি করলেন, ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালামকে যখন তৈরি করলেন, তৈরি করার পরে আমাদেরকে অর্থাৎ হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে রেখে দিলেন। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদেরকে আবার ফিরে যেতে হবে, মানে আমরা ছিলাম মানে কোথায়, আগে জান্নাতে ছিলাম। আমরা দুনিয়াতে আসার আগে প্রতিটি অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম কে যখন জান্নাতে রেখে দিল, অর্থাৎ আমাদের ঠিকানা, আমাদের বাসস্থান, আমাদের আসল ঠিকানা, আসল ঘর হচ্ছে আমাদের জান্নাত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা দুনিয়াতে এসেছো মুসাফির হিসেবে, তোমাদেরকে আবার কি করতে হবে, জান্নাতের দিকে ফিরে যেতে হবে। তাহলে এখানে যেমন বলেছেন আল্লাহ জান্নাতে মানুষকে তৈরি করে রেখে দেওয়ার পরে দুনিয়াতে পাঠালেন, দুনিয়াতে পাঠানোর পরে আবার বলছে আবার তোমাদেরকে কি করতে হবে, হ্যাঁ জীবিত করবো, মৃত্যু করবো, তারপরে আবার তোমাদেরকে ফিরে আসতে হবে, আবার জান্নাতে আসতে হবে। তাহলে জান্নাতে কখন হয়, জান্নাতে আসতে হবে। আর তাহলে জান্নাতের যখন আমাদের আসল ঠিকানা, তাহলে আল্লাহ জাহান্নাম কেন তৈরি করলো, এবং জাহান্নামে তাহলে লোক যাবে কি যাবে না? তাহলে বন্ধুরে আমার মনে করলেন আপনি দিল্লি থেকে বারহাওয়া কিংবা ফারাক্কা আসবেন, ওই বারহাওয়া থেকে দিল্লি থেকে যখন আপনি ফারাক্কা আসবেন তো আপনাকে দিল্লি এক্সপ্রেস থেকে ফারাক্কার গাড়ি ধরতে হবে। আর যদি আপনি যদি অন্য কোনো জায়গায় ধরলেন, তাহলে আপনি ফারাক্কা অর্থাৎ আপনার বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবেন না। এই জন্যে যারা প্রত্যেকটি মানুষ